আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আমার বান্দা গাফেল হইও না। কোরআনে আছে সমস্ত জাহান্নামী যত লোক জাহান্নামে যাবে, কাফের মুশরিক মুনাফিক বিদআতি কবিরা গুনাহ ফাসিক সবাইকে আল্লাহ একত্রে বলছে কোরআনে উলাইকা হুমুল গাফিলুন, এরা সকলেই ছিল গাফেল। কি ছিল বলেন? গাফেল, গাফেল ছিল, কাম খেয়ালি বলবেন না, আপনার কথা আপনি কইবেন না হুজুর আমরা শুনতেছি না, না 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 এই খাম খেয়ালি, চাও খাইবেন বহনও খাইবেন ওয়াজও শুনবেন হবে না, আওয়াজ পৌঁছবে কানে ফায়দা আসবে না, দিলের পরিবর্তন হবে না, আন্তরিকতা তৈরি হবে না, এটা দরকার। ওয়াজ মাহফিল শুধু রসম না, এটা রেওয়াজ না, শুধুই একটা প্রথা সর্বস্ব, এবছর এই বক্তা ওই বছর আরেক বক্তা, আমরা অন্য দশজনে একটা মাহফিল করে আমরা না করলে কেরুম দেখা যায়, সরম মানসিক গীতা কইব, এতে হেতে কি কইব, এই সমস্ত সংবং এই নিয়তে মাহফিল করলে কোনো ফায়দা নাই। মানুষের পরিবর্তন, আখেরাতের ফিকির এটা দরকার। কোরআনুল করিমের মধ্যে আছে সমস্ত আম্বিয়া সমস্ত নবী নিজ নিজ উম্মতের কাছে যখন দিন বলতেন, ইসলামের দাওয়াত দিতেন, ইমানের দাওয়াত দিতেন, আখেরাত পরকালের কথা বলতেন, বিশ্বাস করেন রাগ হইও না বাপ, তোমার কল্যাণের জন্যই বলা, তো সমস্ত আম্বিয়া বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা, ও আমার কৌম দিবানিশি তোমাদেরকে যা বলছি তার বিনিময়ে তোমাদের শুধুই কেবল আমি ইসলাহ সংশোধন পরিবর্তন এটাই আশা করছি। কেন বলছি? হযরত নূহ আলাইহিসসালাম কোরআনে আছে তিনি আল্লাহ তাআলাকে বলছিলেন ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আল্লাহ আজ 950 বছর, একদিন দুই দিন না বাপ, 950 টাকা আর 950 বছর এক কথা না, 950 টাকা মানে 50 টাকা কমে 1000, এটা তো একটা সাধারণ কথা, কিন্তু 950 বছর আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জন মিলাইলে বলে, কথার কথা মিলান না হিসাব, 60 বছর 70 করে মিলান, 950 বছর একটানা আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, তিনি বলেছেন মাওলা এই লম্বা সময় আপনার বান্দাদেরকে আমি রাতেও বলছি দিনেও বলছি, লাইলাও ওয়া নাহারা, রাতেও ডেকেছি দিনেও ডেকেছি। আমরা কিতাবে পড়ছি হযরত নূহ আলাইহিসসালামকে ওনার কওমের লোকেরা মেরে রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রাখতেন, ধরাধরি করে ফালায় রাখতেন, উনি বেহুশ হয়ে পড়ে থাকতেন, আবার যখন হুঁশ আসত তো রক্ত মাখা চেহারা মুছেই উনি সাথে সাথে হাত তুলে বলতেন আল্লাহ মাওলা আমার কওমকে আপনি আজাব দিয়েন না, আমি আবার যাচ্ছি, আমি আবার বলবো, ওরা বোঝে নাই, আপনি মাফ করে দেন, আবার বলবো, এইভাবে বলছে 950 বছর, 950 এটা সমস্ত আম্বিয়ার সিফাত। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জৌজি রহমতুল্লাহ আলাই বলছে সমস্ত আম্বিয়াদের নবীদের সিফাত এটা যে মার খেয়ে জুলুমের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে রক্ত ঝরার পরেও নিজ নিজ কওমকে বারবার মাফ করে দিছেন, আবার তাদেরকে দাওয়াত দিছেন। এটা আমাদের নবীরও আখলাক, পিছনের নবীদেরও আখলাক ছিল, বারবার বলছে। এজন্য বললাম আমার বাপ, আমরা প্রত্যেকেই প্রথম কথা আমার এটা আল্লাহর কোরআন বিশ্বাস করেন, দিল দিয়া মনোযোগ দিয়ে শুনলে জওয়ান বুড়ো প্রত্যেকের জীবনে পরিবর্তন হতে বাধ্য, কোরআন পরিবর্তনের জন্য আসছে, এখনো কোরআনের মধ্যে সেই যোগ্যতা আছে, পৃথিবী যতই আধুনিক হোক কোরআন আগের মতোই, কোরআন যদি ওমরের দিলে তোলপাড় করে তো কোরআন আমার দিলেও তোলপাড় করে।
কোরআন যদি অগণিত কাফেরকে ইমানদার বানায় তো কোরআন অগণিত ইমানদারকে নামাজিও বানায়। বানাবে না কেন? পরিবর্তন হবে না কেন? কোরআন তো অবিকৃত, আগের মতোই। পৃথিবীর সব বদলাবে, বদলাইতে পারে, তো কোরআন তো বদলায় না। বদলাইছে কি বলে? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের মধ্যে সামনের দিক থেকে কিংবা পেছন দিক থেকে কোনো দিক থেকেই কোনো বাতিল, ভ্রান্ত কোনো জিনিস এতে ঢুকবে না, ঢুকবে না। এটা তানজিলুম মিন হাকিমিন হামিদ, সবচেয়ে বেশি মহান প্রজ্ঞাময় জ্ঞানী মালিকের পক্ষ থেকে এই কোরআন নাজিলকৃত। পৃথিবীর কত থিওরি ভুল হয়, কত বইয়ে কত ভুল আছে, বানোয়াটি কথা আছে, কথার কথা আছে, এমনে কথা আছে, হাসির কথা, মজাকের কথা, তো কোরআনুল করিমের মধ্যে না কোনো ভুল আছে না কোনো ফালতু কথা আছে, আছে কি না বলে? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এটাও আমরা ছোটবেলায় কবিতা পড়ছি। আচ্ছা এটা কি কথা আপনি কর, এটা কি, এটা কত হইলো? খেকশিয়ালের বিয়ে হচ্ছে, এ কবি দেখছে হেতে বিয়া খেয়েছে, আপনি বলেন তাহলে এটা একটা বানোয়াটি কথা না? এ কথার কথা আর কি, লিখছে আর কি, বলছে আর কি, একটা এমনি কথা মুখের বাচ্চাদেরকে বলার জন্য একটা বলছে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, অথচ হাট্টিমা টিম নামে পৃথিবীতে কিছুই নাই, কিছুই নাই, জীব জন্তু কীট পতঙ্গ কিচ্ছু নাই, একেবারে কিছুই নাই, এই নামে কিছুই নাই, এটা লিখছে আর কি, এটা লিখছে। এরকম অনেক অনেক কিছু আছে, অনেক থিওরি বিজ্ঞানের ভুল আছে, অনেক গবেষণা ভুল আছে, ভুল আছে। ডারউইনের বিবর্তনবাদ এটা ভুল থিওরি, মানুষ ক্রমবর্ধমান হারে বানর থেকে ধীরে ধীরে হয়েছে, এটা একটা ভুল থিওরি। ম্যালথাসের পপুলেশন থিওরি এটা ভুল থিওরি। আজকের পৃথিবীতে এটা প্রমাণিত যে জনসংখ্যা কোনো দেশের সমস্যা না, সুর ডাকায় সিটার বাটপার কোনো দেশের সমস্যা, সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাজ ছিনতাইকারী ওরা কোনো দেশের জন্য সমস্যা, সাধারণ নিষ্পাপ কুলের বাচ্চা সে কোনো সমস্যা হইতে পারে না। এই বাচ্চা যে, এই যে ছোট্ট ভাই এখানে বসা, এই যে ছেলেটা, এই এই দেশের সমস্যা, কথা বলেন না কেন, এটা এই দেশের অসুবিধা এই ছেলেটা, তাইলে এই তো জনসংখ্যা, এই তো মানুষ, যে এ পৃথিবীতে আসাতে আপনাদের অসুবিধা হয়েছে নাকি, তাইলে এর এর সমস্যা কি? এর কারণে তো কোনো সমস্যা হইল না, সমস্যা তো হয়েছে সিটার বাটপারের কারণে, সমস্যা হয়েছে বাটপারের কারণে, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী তাদের জন্য না সমস্যা। বড়ি খাবাইলে তা করে খাওয়ানো দরকার, বেড়িদের খাওয়াইবে কেন বড়ি, সুৎখুররে খাওয়ানো দরকার যাতে তে মরে যা, বাটপার সিটাররে না বড়ি খাওয়ানো দরকার। এজন্য বললাম আমরা এটা বুঝতে চেষ্টা করেন, আমাদের জিন্দিগি আল্লাহর কোরআন এটাকে আপন বানান, আপন বানান, ফিকির করেন বাপ। সত্যিকার অর্থে আমি নিয়মতান্ত্রিক কোনো বক্তা না, ওয়াইজও না, আমি একজন ফেরিওয়ালা যে আখেরাত ফেরি করি, পরকাল ফেরি করি, আল্লাহর বান্দাদের দিল জাগাইতে চাই, উম্মতের কলিজায় ফিকির উঠাইতে চাই, এটাই মূল চেতনা, মূল ফিকির। শুধুই প্রদর্শন না, আমি কত বড় বক্তা, কত বড় মহাজ্ঞানী আপনাকে জানানোর জন্য আসি নাই, আপনার কলিজার ভিতরে আখেরাতের ফিকির জাগানোর জন্য আসছি, এটা বলার জন্য আসছি ভাইয়া। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, আল্লাহ কোরআনে বলছে বান্দা শোনো, কিয়ামতের দিন তোমরা প্রত্যেকেই আমি আল্লাহর সামনে উপস্থিত হবে একজন একজন, ফারদান ফারদান, একজন একজন, একা একা, কেউ কাউকে পরিচয় দিবে না, তুমি একাই আসবা আমার কাছে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, আল্লাহ তাআলা বলে
ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাশরের মাঠ কায়েম হবে, সেদিন কেউ কাউকে বংশের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, কোরআনের আয়াত। ছেলেটা বলবে না এটা আমার বাবা, বাবা বলবে না এটা আমার ছেলে, মা বলবে না এটা আমার সন্তান, সন্তান বলবে না এটার মা, স্ত্রী বলবে না ইনি আমার স্বামী, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, ইব্রাহিম নবী বলবে না ওইটা ইসমাইল আমার ছেলে, ইসমাইল বলবে না ইব্রাহিম ইনি আমার বাবা। বিশ্বাস করেন বা? ফালা আনসাবা, কেউ না সব বংশের পরিচয় দিবে না, আলাদা 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 আলাদা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাংজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, আমার বান্দা প্রত্যেকে একজন একজন নাফসুন, প্রত্যেকেই আগামীকাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছ আজ দুনিয়াতে তুমি ভাবো, একজন একজন ভাবো, আলাদা আলাদা ভাবো, তুমি তোমাকে নিয়ে ভাবো। বন্ধুর কাছ থেকে প্রতারিত হইও না, অসৎ বন্ধু ধোকা দেয়, অসৎ বন্ধু গুনার রাজ্যে নিয়ে দেয়, অসৎ বন্ধু মদ জুয়া নারী জিনা ব্যভিচার অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনার দিকে ঢুকাইয়া দেয়। নিজের ফিকির চাই, নিজের ফিকির চাই। আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন, বলেন আমিন। তাইলে আমি বললাম কোরআনকে আরেকটু, আল্লাহর কোরআনকে শুদ্ধ করার, পড়ার, কোরআনকে আরেকটু আপন বানাবার চেষ্টা করে। এই আপনারা যারা বসছেন, আপনারাই যারা স্কুলে পড়েন ভাইয়া, তোমাদেরকে বলছি দোস্ত, আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এক একটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আরও কতগুলো বই, আহ, দুনিয়া পরিচালনার জন্য, দুনিয়ার কয়টা ভাত মাছ চাকরি, একটা দালান বিল্ডিং বিয়া শাদি, এর জন্য তোমার কান্দে তুললে দিছে 20-15টা বই, এতগুলো বই, বইয়ের ভারে কিন্ডার গার্ডেনের বাচ্চা বাঁকা হয়ে যায়, সিমেন্টের বস্তা চালের বস্তা কান্দে নেওয়ার মতো। কিন্তু এতগুলো বইয়ের পরেও তার মা তার বাবা একবার ভাবে না, নিজেও ভাবে না সন্তান, যে আমাকে এত কিছু পড়াইলো দুনিয়ার ভাতের জন্য, আমার আখেরাতের জন্য আমার মালিকের কোরআন, আমার ধর্মগ্রন্থ যেটা, সেটা আমি পড়ব কখন, সেটা আমার পড়াবে কে? এই ভাবনাটুকু যে মার ভিতরে আসে নাই, বাবার ভিতরে আসে নাই, আপনি কিসের মা, কিসের বাবা, আপনি কি জাতের মুসলমান, আমার মাথার ধরে না বাপ, অন্য কারো ধরতে পারে, আমার মাথায় ধরে না, আমি বুঝি না ওটা কি ধরনের বাপ, যার বিবেকে একটাবারও আসলো না যে আমার ছেলেটা তো কোনোদিন কোরআন পড়ে না। আমি কি মেট্রিক পাস করাই, কি ইন্টার পাস করাই, আমি কি শিক্ষিত বানাইতে আছি হেরে, সে তো আমার মালিক চেনে না, সে তো তার ধর্মগ্রন্থই পড়ে না, এতটুকু পড়তে পারে না, পড়েই না, সিস্টেমে নাই, এই বিষয়টাই নাই, সাবজেক্টে নাই। তাহলে আপনার আমার বিবেকে কি এটা ভাবা উচিত ছিল না, কথা বলেন না কেন? অথচ বাবার মনে হয়, মার মনে হয়, আমার ছেলে দুপুরে ভাত খায় নাই, সকালে নাস্তা করে নাই, আব্বু তুমি তো নাস্তা করো নাই, রাত্রে না খাওয়াইয়া ঘুমাইতে দেয় না, আব্বু অল্প হলেও খাও, একটা ডিম হলেও খাও, এক টুকরো গোশত হলেও খাও, দুই লোকমা ভাত হলেও খাও, হ্যাঁ, রাতের খাবার না খেয়ে ঘুমাইলে শরীর খারাপ করবে, অথচ বছরের পর বছর আমার সন্তান কোরআন পড়ে না, মারও মনে হয় না, বাবারও মনে হয় না, হায় আফসুস, নাস্তা না খেলে দুনিয়ার শরীরে একটু অসুবিধা হবে, আল্লাহর কোরআন নামাজের সেজদা না দিলে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনার ছেলে, আপনার ছেলে বলে, যাদের ঘরে প্রতিদিন নিজ নিজ ছেলে মেয়ে ঘুমায়, অথচ মাসের পর মাস, ফজরের পর ফজরের নামাজ, বছরের পর বছর, দিনের পর দিন ফজরের নামাজ, ছেলে মেয়ে স্ত্রী সন্তান পড়ে না ওই ঘরে, ওই বেটা বুঝি বাপ, আপনি বুঝি বাপ, কে বলছে, কোন পাগলে কইছে আপনার আপনি বাপ, আপনি কিসের মা, আপনি তো এক দুনিয়া লোভী যে শুধু দুনিয়াই চিনেন আখেরাত চিনেন।
নালে মা বাপ জীবিত থাকতে মুসলমানের ঘরে ঘুমায়া আপন সন্তান কেমনে বেনামাজি হয়ে ঘুমায়, সেই মা রাত কাটে কেমনে, সেই বাবার রাত কাটে কেমনে বলে? সেই বাবার ঘুম হারাম হওয়ার কথা ছিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদের কলিজায় বিবেক দান করেন, ফিকির দান করেন, ফিকির দান করেন। কোরআনুল করিমের 29 নম্বর পারা, কোরআনুল করিমের 74 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুদাসসির। এই সূরার ছোট্ট ছোট্ট প্রথম সাতটি আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরার শুরুতে, আর অল্প একটু সময় ইনশাআল্লাহ এই সাতটি আয়াতের তর্জমা এবং প্রাসঙ্গিক দুই চারটা কথা শুনেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 29 পারা 74 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরায়ে মুদাসসির। কোন তো কি বলছি, সূরায়ে মুদাসসির। 40 বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হেরা নামক একটি গুহায় হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম কোরআনুল করিমের ওয়াহি অবতরণ নাজিল শুরু হয়। এটা আমরা জানি প্রথম নাজিল হয়েছে পাঁচটি আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত মূল বক্তব্য ছিল। বন্ধু, গোটা পৃথিবী অন্ধকারে ঢেকে গেছে, চারিদিকে জাহিলিয়াত, মানবতা সভ্যতা বদ্রতা ইনসানিয়াত মনুষ্যত্ব বিবেকবোধ কিচ্ছু নাই, চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি, ধর্ষণ নির্যাতন ব্যভিচার হানাহানি মারামারি, যত রকমের মন্দ চরিত্র হতে পারে সর্বকিছুতে মানুষ ডুবে গেছে, কোথাও মনুষ্যত্ব বিবেকবোধ নাই, সবাই সব ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনাকে আমি নির্বাচন করেছি, আজকের থেকে আপনার উপরে আমি কোরআন নাজিল করে বললাম, ইকরা আপনি পড়তে শুরু করেন, আপনি আমার নামে পড়বেন, আমার কোরআন পড়বেন, আমি যা বলি তা আমার বান্দাদেরকে শুনাবেন পড়বেন। আল্লাহ তাআলা বলেন, আপনার পড়ার বরকতে আমার নাজিলকৃত এই কিতাবের বরকতে সমস্ত অন্ধকার দূর হয়ে সমস্ত মানবতা বিধ্বংসী সমস্ত অসভ্যপনা বন্ধ হয়ে পুরা সমাজ অচিরেই আপনার পড়া আমার কালামের বরকতে আলোকিত হয়ে যাবে। এজন্য পড়া তাই পড়া যেটা মানুষকে আলোকিত করে, ওইটারই পড়া করে। আল্লাহ প্রথম দিনে বুঝাই দিছে যে পড়া পূর্ণ করার পরেও চরিত্রের মধ্যে সুদ ঘুষ চুরি বাটপারি জিনা ব্যভিচার থেকেই যায়, সেটা কোনো পড়া না, সেটা অন্ধত্ব, সেটা বর্বরতা, সেটা অন্ধকারাত্ম কারাচ্ছন্ন। পড়া তাই যা আলোকিত করে, লেখা হবে তাই যা আলোকিত করে। এজন্য ওই পড়াই পড়া যেই পড়া রবের নামে হয়, বিসমি রব্বিক ইকরা বিসমি রব্বিক, রবের নামে যেই পড়া, আল্লাহর নামে যেই পড়া হয় সেটাই পড়া, সেটাই লেখা, সেটাই পড়া। এজন্য প্রত্যেকটা মুসলমান, আপনারা যারা বসছেন, আপনাদের জীবন, আপনাদের ছেলে মেয়ের জীবন, আপনাদের ফ্যামিলির জীবন মুসলমানের পরিচয় যদি দেন, তাহলে কোরআন থেকে বঞ্চিত করা, কোরআন পড়তে না পারা, কোরআনের যিনি রং আপনার জীবনে না থাকা, এর চাইতে বড় মন্দ কপাল, এর চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে গোটা দুনিয়া? আপনি একবার না, একশোবার দুনিয়া যদি ভোগ করেন, আল্লাহর কসম কোরআনের এক অক্ষরের সামনে আপনি কিছুই অর্জন করেন নাই, কিচ্ছু না। দুনিয়া দুনিয়া কি কি ভোগ করেন সারা দিনে, সারা বছরে কি খান, কি উপভোগ করেন? পাতা কফি, ফুলকপি, ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, দৈন্যতা, কাঁচা মরিচ, কথা বলেন না কেন? বন,
আলসো ফেয়াজু বিস্কুট আর কিটা আর কি এটা দুনিয়া কি বেশি কি ভোগ করলেন এগুলো খুব বেশি কিছু জঙ্গলের বাঘ এক বেলাও গোশত ছাড়া অন্য কিছু খায় না জঙ্গলের বাঘ তাকে যদি বলেন ফাঙ্গাস খাবেনি কোন একটা ফালতু জিনিস আমি খাই না আমার রুচি আলাদা আমি প্রতি বেলায় গোশত খাই কথা বলেন না তো আমি আপনি কি বেশি ভোগ করলাম কি বেশি ভোগ করলাম কি বলেন আমি নিজ চোখে একবার দেখছি চিড়িয়াখানায় চিড়িয়াখানার বাঘকে গোশত দিছে এক বেলার আমি জিজ্ঞেস করছি ভাই কয় কেজি দিবেন বলছে হুজুর জঙ্গলের চাহিদা তো পূরণ হবে না চিড়িয়াখানায় আমি বললাম ঠিক আছে তো কদ্দুর দিলেন এখন কয় যে 20 22 কেজি হবে এক বেলার জন্য গোশত যদি দেয় তাকে 20 22 কেজি তো সে খায় কতটুকু আর জঙ্গলে থাকলে সে খায় কদ্দুর মালিক তাকে প্রতিদিন এই পরিমাণ রিজিক পৌঁছাচ্ছে একটি হাতি আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত আলেম আছেন গবেষক বিদগ্ধ আলেম আল্লামা ডক্টর আফম খালিদ হোসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া অসাধারণ গবেষণামূলক বয়ান করেন তিনি তিনি একদিন বলছেন যে একটি হাতি প্রতিদিন 250 কেজি খাবার খায় 250 কেজি 250 কেজি এই কলা গাছ সহ লতা পাতা কিন্তু উনি বলেন 250 কেজি খাবার যেই প্রাণী প্রতিদিন খায় সে কোনোদিন ফেলে রাখা কলা গাছ তার পরের দিনের জন্য কান্দে কইরা নিয়া যায় না সে ভাবে মালিক যদি থাকে পরের বেলার রিজিকও আছে কথা বলেন না আপনি আমি কি ভোগ করলাম দুনিয়া এজন্য বাপ হিসাব মিলায়া দেখেন দুনিয়া কি ভোগ করছেন সবটি বন্ডরুডি ওজন করে দেন সবটি ফিয়াইজু আলু সফ ওজন করেন কি হইছে বেশি কি খাইলাম আমি আপ অথচ এইটুকু দুনিয়াকে নিয়ে আমরা এই সামান্য উপভোগ করলাম দুনিয়া এর মধ্যে ঘুমে রোগে ব্যারামে কত কিছুই তো বঞ্চিত হই সামান্য এইটুকুর জন্য আমরা কি পরিমাণ কারাকারি করছি লক্ষ লক্ষ মানুষের আখেরাত পরকাল নামাজ একটা সেজদা দেওয়ার টাইম নাই মসজিদের সামনে চা দোকান মসজিদের সামনে মুদি দোকান রাস্তার মধ্যে গাড়ি নিজের অটো নিজের সিএনজি চালায় নিজের কর্ম করে অথচ একটা গ্রামে যদি 10টা মসজিদ হয় তাহলে 4টা করে যদি হরণ হয় তাহলে 40টা হরণে একসাথে মাগরিবের আজান হইছে 40টা হরণের আওয়াজ যেই নাফরমানের কানে কোনো প্রভাব ফেলে নাই আজান সে কি মানুষ কথা বলেন না কেন এই ছেলে তোমরা যারা নামাজ পড়ো নাই তুমি মানুষ যাদের কপালে সেজদা নাই রাস্তার কুত্তার লগে তোমারে আরেকবার মিলাইয়া দেখো কেমন লাগে তোমারে আর হেরে দেখো মিয়া এখন দেখো মিয়া সেজদা বিহীন মানুষ হয় না গোলামি বিহীন মানুষ হয় না জানোয়ার হয় জানোয়ার আল্লাহ কোরআনে বলছে যে দিল আল্লাহ চেনে না যে কান আল্লাহকে শুনে না যে চোখ আল্লাহকে দেখে না আল্লাহ নিজে বলছে উলাইকা কাল আনআম ওটা জানোয়ার যদি প্রতিবাদ করে কেউ আল্লাহ বলছে তাইলে ফরের লাইনও কইয়ে দিবি যদি কেউ না বলে না আমি জানোয়ার না আল্লাহ তখন বলে কয় তারপরে তো বলবি হা হা আমনে জানোয়ার না বাল হুম আদাল আমনে এত খারাপ বুঝেন নাই কিছু কইলে কি এর ফরটা কইবা যে আমনে এত চাইতে নিকৃষ্ট এজন্য পড়া তাই পড়া যা আলোকিত করে আলোকিত করে আপনারা ইনসাফের সাথে বলেন বাপ আপনারা যারা কিছু পড়ছেন পৃথিবীর কোন বাংলা বই অঙ্ক বই ইংরেজি বই পদার্থবিজ্ঞান বই জীববিজ্ঞান বই রসায়ন বিজ্ঞান বই কোন বইতে আপনারা এখানে বলেন এখন শুরুতে এই কথা নাই এই আমিও পড়ছি আমি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করছি
কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। 1998 সালে দাখিলে সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছে সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে। আপনাদের এই টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুর আমার এই প্রিয় মাদ্রাসা, আমার জিন্দগির প্রথম মাদ্রাসা, স্কুলে ক্লাস ফাইভ পাস করে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি প্রথম দিন এই টুমচর মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ইয়াজ দাহুমে। এখান থেকে আমি ফাজেল পাস করছি 2000 সালে। 2002 সালে আমি টুমচরের ছাত্র। তাই এই জন্য আমি বললাম, আপনি বলেন একটি বইতে কথা নাই যে এই বইটি মানুষ বানাবার জন্য রচিত হয়েছে। আপনি বলেন এটা অঙ্ক ফরানের লাইগা লিখছে, এটা ইংরেজি বুঝানোর লাইগা লিখছে, ওইটা রসায়ন বিজ্ঞান বুঝানোর জন্য লিখছে, কিন্তু এই একটাই কিতাব যেই কিতাব বলেছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য নাজিল হয়েছে। বলেন তো কি ভাইয়া বলো, আর কোনটা তাহলে বলো আমার নাম? একমাত্র মানুষ বানায় কোরআন, কোরআন মানুষ বানায়, কোরআন বিহীন সন্তান মানুষ হয় না, মালিক না চিনলে মানুষ হয় না, বানানে ওয়ালা না চিনলে মানুষ হয় না, মুনিব না চিনলে মানুষ হয় না। এজন্য আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিক, আমার বন্ধু আমার নামে পড়েন, আমার নামে পড়েন, আমার নামের পড়াই হবে পড়া, নাই তো তৎকালীন সময়ে পড়াশোনার প্রচলন গ্রিক সভ্যতা, ইসলামের আগে রসুলুল্লাহর আগের সভ্যতা, মিশরের মেসোপটেমীয় ব্যাবিলনীয় সভ্যতা আগের সভ্যতা, এরপরে হরপ্পা মহানজাদেরও সভ্যতা আগের সভ্যতা, আর্যদের সম্পদ সভ্যতা আগের সভ্যতা, কিন্তু এর একটাও পৃথিবীতে আলো দিতে পারে নাই, মানুষকে বর্বরতার অন্ধকারে ডুবাইয়া দিছে। ইসলামের আগেও ইউরোপে মানুষ ছিল, এই আজকের ইউরোপ আমেরিকা ইটালি ইংল্যান্ড এগুলোর মধ্যে আগেও মানুষ ছিল, সেই মানুষগুলো শোষণের জাতাকলে নিষ্পেষিত ছিল। আমি আলহামদুলিল্লাহ পাই পাই ইতিহাস পড়ছি একটা একটা লাইন ধরে ধরে, একবার না বারবার। ইসলামের আগে অন্ধকার ছিল, অন্ধকার পড়ালেখা ছিল, সক্রেটিস এর আগের, প্লেটো এর আগের, আগের মানুষ অ্যারিস্টটল রসুলুল্লাহর আগের, কিন্তু এরা কেউ পৃথিবীতে নারীর ইজ্জত মানুষের সম্ভ্রম এনে দিতে পারে নাই। যেদিন আল্লাহ তাআলা বলছে বন্ধু ইকরা বিসমি রব্বিক, রবের নামে পড়েন, আজ থেকে আমার পড়া পড়েন, আজ থেকে আমার কালাম পড়েন, আজ থেকে আমার কথা পড়েন, সব পড়ায় নিস্তব্ধ হবে, আমার পড়ার বরকতে আমার কালামের বরকতে গোটা পৃথিবী আলোকিত হবে। হ্যাঁ, আজকের ইউরোপীয় সভ্যতার যত চমকানি সব ইসলামের বরকত। স্পেন নামের 850 বছর মুসলমান স্পেনে ছিল, শাসন করছে ভাইয়া, সেই 850 বছরের মুসলমান। আজকে যেমন বাংলাদেশের ছেলে পেলে বিদেশে উচ্চ ডিগ্রি নিতে চায় ইউরোপে, আল্লাহর কসম এক জামানায় ইউরোপের সন্তানরা স্পেনে মুসলমানদের ইউনিভার্সিটিতে কর্ডোবা আলহামরা এই সমস্ত অঞ্চলে আসত ডিগ্রি নেওয়ার জন্য। আজকের পৃথিবীতে ফুটবলের একটি নাম করা দল হল বার্সেলোনা স্পেনের, কিন্তু একসময় পৃথিবীর সবচেয়ে বেশি আলেম ছিল এই বার্সেলোনাতে, এটা একটা এলাকা। এই জন্য আমি বললাম আপনাদেরকে আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসাগুলো ছোট ছোট, ছোট হোক কষ্টে, কেন ছোট, কেন কষ্টে আছে, কেন জীর্ণ শীর্ণ, অল্প কিছু মানুষের 2-4, 10, 5 টাকা 100 টাকা 50 টাকার দানের কারণে কষ্ট করে চালায়। আমরাও যদি, আমি খুলনা দাওয়াত তবলিগের মেহনতে এক চিল্লা সময় লাগাইছিলাম,
এই আগস্ট মাসে গত বছর 40 দিন চিল্লাইছিলাম তাবলীগের সফরে খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, কুয়েট, আমি তিনটাতেই ছিলাম, তিনটার মধ্যে দুই দিন তিন দিন করে ওখানকার স্যারদের সাথে কথা বলছি। আমরা তিনটা ইউনিভার্সিটি সর্বনিম্ন 115 একর করে জায়গা, 1 একর মানে 100 শতক, তাহলে 115 একর মানে কদ্দুর আপনি কোন এত বড় বিস্তীর্ণ জায়গায় কোটি কোটি টাকার বরাদ্দ পেলে কার পক্ষে সম্ভব না, কথা বলেন না। সারা বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসা একত্র করলেও তো একটি ইউনিভার্সিটির জমির সমান হবে না, তাহলে আমরা কি করতাম? সীমাবদ্ধতা কতটুকু? 10টা টাকা কালেকশনের জন্য এক একজন মুসলমানের কাছে কখনো কখনো 50 বারও বলতে হয়, অনুরোধ করতে হয়, ও আল্লাহর বান্দারা কিছু দেন কিছু দেন মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, তালিব ইলমের জন্য। তো বহুত কোন পরে মর্জি হইলে, মন চাইলে 100 টাকা 200 টাকা 500 টাকা দেয়, 50 টাকা 10 টাকা 20 টাকা দেয়। এখনো বাংলাদেশের মসজিদগুলোতে পয়সা, এখনো শুক্রবারের কালেকশন হইলে পয়সা ওড়ে ওড়ে না, কথা বলেন না। এই মুসলমান কোন রুচিতে পয়সা দিল বলেন আপনি? আল্লাহর ঘরকে ভিক্ষা দিল, 5 টাকা ভিক্ষা দিছে বলেন? এজন্য যথাযথ বরাদ্দ, যথাযথ উম্মতের ফিকির, সর্বস্তরের মুসলমানের মহাব্বত যদি মাদ্রাসাগুলো পেত, আল্লাহর কসম এ জাতির সমস্ত সন্তানকে আদর্শ সুশিক্ষিত সুসভ্য মানুষ মাদ্রাসা থেকেই বানাইতে পারত, বানাইতে। এখনো এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ, যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, কাউকে আঘাত করছি না, কাউকে ছোট করতে চাচ্ছি না, বাস্তবতা আপনি ভাবেন। তা আমি বললাম আল্লাহ তাআলা প্রথম কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আজকের থেকে নতুন পড়া শুরু হবে, পিছনের পড়া সব বন্ধ, গ্রিক সভ্যতার পড়া বন্ধ, ইউরোপীয় সভ্যতার পড়া বন্ধ, পারস্য সভ্যতার পড়া বন্ধ, রোমান সভ্যতার পড়া বন্ধ, সব বন্ধ, আজকের থেকে ওয়াহির পড়া শুরু করেন, আজ থেকে আমি বলবো আপনি পড়বেন। এজন্য কোরআনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি শুধু প্রথম শুনবেন, জিব্রিল নাজিল করবে, এরপরে আপনার জবানে আমার কোরআন পড়াইয়া দেওয়া আমার বান্দাদের সামনে, এটা আমি আল্লাহর দায়িত্ব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি পড়াইয়া দেব আপনাকে, আপনি শুধু পড়বেন, আর যতটুকু পড়বেন অতটুকু আলোকিত হবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ খামখেয়ালি মনে করেন, এই কোরআন হুজুরদের সম্পত্তি না, ইমানদারের সম্পত্তি, এটা আমাদের সবার, আপনাদের সবার। আপনারা যারা সাধারণ মুসলমান নিজেকে মনে করেন, আপনি এর থেকে বাহিরে না, বাহিরে না। আমি সাধারণ মানুষ, বুড়ো হইয়া গেছি, ছোটবেলায় পড়াইছে না, হা হুজুর এত কথা কি আর হেসুমে বুঝিনি, আব্বাই কি আর কইছিনি, এসব ফাঁক না আলাফ কইলে হাসরের মাঠ হইতো না, এসব রং তামশা করবেন আর আমরা বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, সাদওয়ানে গপ মারবেন, হ্যাঁ লম্বা লম্বা কথা কইতে তো এক্সপার্ট, কথা বলেন না কেন? এক একজন তো, আমি তো প্রায় বলি গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় বসবাস করে আমারে যদি জিজ্ঞাসা করে, তা আমি বলবো সাদোকানে, বিশ্বের শ্রেষ্ঠ মাথা যেগুলো আইনস্টাইন নিউটন মাথা সব সাদোয়ানে থাকে, গোটা বিশ্বরে বুদ্ধি দেয় গোটা পৃথিবী, শেখ হাসিনা খালেদা জিয়া এত বড় বড় ব্যাডাইতের বুদ্ধি দেয় এরা, এনে বইয়া বইয়া দোকানদার আজকে 3 মাস টাকার লাগিয়া বাহি টেহার লাগিয়া কাবজাব করে, ব্যাডার টেয়া দেয় না, বুদ্ধি দেয় জাতিসংঘের। আপনি বুদ্ধি দেন কেন? আমি আপনি টাকা না শোধ করবেন, ব্যাডার টেয়া দেন না, আপনি বইয়া বুদ্ধি দেন বলেন? নাউজুবিল্লাহ। এজন্য কোন যুক্তিতে আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন পারেন না
এটা বলবেন কোন যুক্তি আল্লাহর দোহাই হাশরের ময়দানে আপনি পেশ করতে পারতেন না আমার এই কথাটাই শুধু দিল দিয়া বোঝেন অনেক কিছু বোঝার দরকার নাই একটাই বোঝেন একটা কথা আপনাদের প্রত্যেকের কাছে আমি এই ভাই বলছি আপনাদের হাশরের ময়দানে আমি বলবো মাওলা আমি বলছি উনাদেরকে আমলনামার মধ্যে লেখা থাকবে আমি যে বলেছি আপনারা যে শুনছেন অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা বলছেন এবার দেখেন অল্প একটু কথা যখন এই কুরআন নাজিল হলো প্রথম তারপরে দুই মাস বা তিন মাস বা পাঁচ ছয় মাস নবীজির উপরে কুরআন নাজিল বন্ধ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান ছিলেন আল্লাহ তাআলার ওয়াহি আর আসতেছে না কেন এই অস্থিরতার মধ্যে মানসিক যন্ত্রণার মধ্যে একদিন নবীজি রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ উপর থেকে শুনতে পেলেন আবার কেউ যেন ডাকছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আল্লাহর নবী চেহারা মোবারক উপরের দিকে তাকাইয়া দেখলেন ওই গারে হেরার যেই ফেরেশতা জিব্রাইল নবীজির কাছে এসেছিল তিনি আসমান ও জমিনের মাঝে উনার 600 ডানা বিশিষ্ট মূল আকৃতি নিয়ে একটি চেহারের মধ্যে বসে আছে তাফসিরে আছে হযরত জিব্রাইল ডাক দিয়ে বললেন ও আল্লাহর নবী মুহাম্মদ আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়াবেন না আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না ও চিরেই আল্লাহর ওয়াহি আবার আপনার কাছে আসবে নবীজি এটা শুনেই জিব্রাইলের চেহারা দেখেই আল্লাহর নবী কাঁপতে শুরু করলেন কাঁপতে কাঁপতে নবীজি ঘরে ফিরে আসলেন ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমাকে আবার চাদর দিয়ে ঢেকে দাও হযরত খাদিজা চাদর দিয়ে ঢেকে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীত ঠান্ডা লাগছিল কাঁপতেছিলেন জ্বরের মতো চলে আসছিল ঠিক এই অবস্থায় চাদর ঢাকা নবীজি কাঁপতেছেন এই অবস্থায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরার এই আয়াতগুলো জিব্রাইলের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সূরার এজন্য কোরআনুল কারীমের দ্বিতীয় নাজিলকৃত সূরা এই সূরা প্রথম তো হলো ওই পাঁচ আয়াত বললাম এতক্ষণ যেগুলো বললাম আর এই দ্বিতীয় এটা এখানে আল্লাহ তাআলা এবার কি বলছে নবীকে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর পরা ছিলেন বললাম নাই মাত্র চাদর দিয়ে ঢাকা কাঁপতেছেন ঠান্ডা জ্বর এসে গেছে শরীরে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির একটা মূলনীতি শুধু মনে রাখবেন তাফসীরের একটা নিয়ম আছে আমাদের তাফসীরের কিতাবে কোরআনের কোন বক্তব্য যদি সরাসরি আমাদের নবীকে আদেশ করে আল্লাহ মানে বলে যে নবীকে আপনি করেন আপনি বলেন সেটা যদি পূর্বাপর মানে আগে পিছে যদি এমন কোন দলিল না থাকে যে যেটার দ্বারা বোঝা যায় যে এটা শুধু নবীকেই বলছে উম্মতকে বলে নাই তাইলেই শুধু এটা নবীজির জন্য নির্ধারিত আর নাই তো যেই কথা আল্লাহ তাআলা নবীকে বলছেন পূর্বাপর দ্বারা বোঝা যায় শুধু উনার জন্য না তাহলে সেইটা নবীর সাথে সাথে উম্মতও শামিল কথা বুঝছেন কিনা বলে যেমন কোরআনে আছে উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে নবী আপনার উপরে নাজিলকৃত কোরআন কিতাব আপনি তা তেলাওয়াত করুন এখন এটা কি মনে হয় শুধু নবীর জন্য আমাদের জন্য তেলাওয়াত লাগবে না এ তাহলে এরপরে শব্দ কোরআনে আছে ও আকিমিস সালা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন তাহলে এর মানে কি আমাদের জন্য কমাইয়া দুই ওয়াক্ত না এ তাহলে আগে পিছে এমন কোন দলিল নাই যার দ্বারা বোঝা যায় এটা শুধুই নবীর জন্য এরকম না কথা বুঝছেন কিনা তাহলে ঠিক এখানের আয়াতগুলো এরকম যেগুলোতে আল্লাহ তাআলা নবীকেও বলছেন নবীজির সাথে সাথে একই হুকুম আমাদেরকেও বলছে কি বলছে আল্লাহ দেখেন শুধু এই তরজমা বললেই শেষ কথা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির হে চাদর পরা বন্ধু আমার সুবহানাল্লাহ চাদর ধরে আল্লাহ তাআলা
নবীকে ডাক দিবেন কুম ফানজির আল্লাহ তাআলা বলে ওঠেন দাঁড়ান বন্ধু ওঠেন ফানজির আমার বান্দাদেরকে আমার ভয় দেখান অর্থাৎ ঠান্ডা লাগছে জ্বর আসছে কাঁপুনি ধরছে থামলে হবে না বন্ধু চাদর দিয়ে ঢাকলে হবে না আপনি শুয়ে গেলে হবে না আমার কুটি কুটি বান্দা আমাকে চিনে না আখেরাত চিনে না আল্লাহ চিনে না বন্দেগী চিনে না গোলামি চিনে না ইবাদত জানে না কালেমা জানে না বন্ধু আপনি তাদেরকে বাঁচাইতে হবে আপনি না বললে বলবে কে আপনি না শুনালে শোনাবে কে ফানদির আপনি উঠেন আপনি আমার বান্দাদেরকে আখেরাতের ভয় দেখান কবরের ভয় দেখান জাহান্নামের ভয় দেখান আল্লাহর ভয় দেখান তাহলে এ ঠিক ইমানদার হিসাবে আমাদেরও দায়িত্ব এটা ও আল্লাহর বান্দারা আমার বাপ আমার ভাই আমার বন্ধু শুধুমাত্র নিজের জামা নিজের পরিধেয় কাপড় নিজের বস্ত্র নিজের পোশাক নিজের শীতের কম্বল গায়ে নিজে শুয়ে থাকবেন আর নিজেই পড়ে রবেন না ইমানদার মুসলমান এজন্য বানায় নাই প্রত্যেককে ওঠেন প্রত্যেককে ফিকির করেন আল্লাহর কথা আল্লাহর বান্দাদেরকে কবর আখেরাত পরকাল নিজের স্ত্রীকে বলেন ছেলেকে বলেন মেয়েকে বলেন পাড়াকে বলেন মহল্লাকে বলেন পড়োশিকে বলেন বন্ধুদেরকে বলেন চলার পথে বলেন হাঁটার পথে বলেন বাজারে বলেন হাঁটে ঘাটে সর্বত্র আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা জাহান্নামের ভয় এটা বলতেই থাকা তার নবীরও দায়িত্ব উম্মতেরও দায়িত্ব ও রব্বাকা ফাকাব্বির এরপরে আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার সর্বত্র সব জায়গায় হাঁটে কিংবা ঘাটে মাঠে কিংবা বাজারে ঘরে কিংবা বাহিরে একাকী কিংবা জনসম্মুখে রাতে কিংবা দিনে একজন কিংবা দশজন সব জায়গায় সব অবস্থায় সর্বত্র আপনি শুধু আপনার রব আপনার প্রভু আপনার পালনকর্তা আল্লাহ তারই বরত্ব শ্রেষ্ঠত্ব তাকবীর এটাই ঘোষণা করেন সর্বত্র বলেন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ও আল্লাহর বান্দারা দুনিয়া বড় না আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তো আবার বলেন আবার বলেন আবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বড় কে বড় বলেন আমেরিকা বড় না আল্লাহ বড় রাশিয়া বড় না আল্লাহ বড় জাতিসংঘ বড় না আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় দুবাই বড় না বাহরাইন বড় না লন্ডন বড় না ইতালি বড় না আল্লাহ বড় আল্লাহ বড় রিজিকের জন্য বেঈমানের কাছে ছেড়ে দিও না বাপ রিজিকের জন্য দুশমনের হাতে সন্তানকে তুলে দিও না বাপ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ দেনওয়ালা লা নাসআলুকা রিজকা আল্লাহ বলে রিজিক জন্য আমি কারো সাহায্য চাই না নাহনু নারজুকুকা আমি একাই রিজিক দেব কে রিজিক দেয় বলেন না ওয়া সিয়াবাকা ফাতাহির এরপর আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার বাহ্যিক পোশাক আপনার অন্তর আপনার সারা দেহ আপনি সর্বদাই পবিত্র রাখুন অপবিত্রতা আমি পছন্দ করি না নাপাকি আমি পছন্দ করি না আমি চাই সারাক্ষণ আপনার দেহ মন পবিত্র রাখুন এজন্য যুবক বন্ধু যারা প্রস্রাব করে যারা পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না তুমি অপবিত্র তুমি নাপাক অপরিচ্ছন্নতা তোমার সঙ্গী তোমার ভিতরে রুচি নাই তোমার ভিতরে পবিত্রতার মানসিকতা নাই তোমার রুচি নিম্ন তোমার রুচি নিকৃষ্ট নিকৃষ্ট রুচি শুধুমাত্র প্যান্ট শার্ট চুল আস্ত্রানি আর বডি স্প্রে আর শুদ্ধ কথা আর মাঝে মাঝে দুইটা ইংরেজি মারণ এটারে শুদ্ধ ভদ্র বলে না সভ্য বলে না সারা দেহ পবিত্র যার কপালে যার গোলামির সেজদা সেই সভ্য ভদ্র সেই উন্নত রুচির এরপর আল্লাহ বলেন ওয়ার রুজিজা ফাহজুর ও নবী সমস্ত অপবিত্রতা গুনাহ প্রতিমা পাথরের পূজা মূর্তির পূজা এগুলোর থেকে আপনি চিরতরে বেঁচে থাকুন যেন আল্লাহ বলে আগের থেকেই আপনি বেঁচে আছেন এখনো বেঁচে থাকেন আপনার উম্মত আপনার দেখা দেখি যেন বেঁচে থাকে ওয়ালা তামনুন তাস্তাকসির আল্লাহ বলে কাউকে দুনিয়ার বেশি পাওয়ার আশায় কিছু দিবেন না বরং যা পাবেন
আমি আল্লাহর থেকেই পাবেন। বলি রব্বিকা ফাসবির শেষ আয়াত আল্লাহ তাআলা বলে বন্ধু আল্লাহর কথা বলতে গিয়ে ঈমানের কথা বলতে গিয়ে মানুষকে দাওয়াত দিতে গিয়ে আখিরাত আর পরকালের দিকে আনতে গিয়ে গুনাহ ছাড়বার কথা বলতে গিয়ে এই বেঈমান কাফের মুশরিক তাদের কাছ থেকে আপনি জুলুমের শিকার হবেন নির্যাতনের শিকার হবেন তারা আপনাকে মন্দ বলবে জুলুম করবে উটের পচা নারী ভুরি পিঠে চাপায় দিবে পাথর মেরে তাড়ায় দেবে গলায় গামছা লাগায়া টেনে বের করে দিবে পাগল বলবে গণক বলবে জাদুকর বলবে বন্ধু আমার ওলি রব্বিকা ফাসবির যাই বলুক যাই করুক আপনি আপনার রবের দিকে চেয়ে ধৈর্য ধারণ করুন কি করুন বলেন না ধৈর্য ধারণ আল্লাহর কথা বলতে গিয়ে সবর করুন সবর করুন সবর করুন অতএব আমার বাপ আমাদের প্রত্যেকের জিম্মাদারি আমি আপনি প্রত্যেকে আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনার চারপাশের মানুষকে আখিরাতের কথা আল্লাহর কথা পরকালের কথা কবরের কথা মনে করায় দেওয়া বারবার বলা কসম খোদার এটা আমাদের সবার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেন নওজোয়ান বন্ধু আপনাদের কাছে করো জোরে বিনীত অনুরোধ এক বন্ধু হিসাবে এক ভাই হিসাবে আপনাদেরকে বললাম ভাইয়া গুনার মন্ত্রণা ছেড়ে দেন আখিরাতকে ভয় করেন পরকালকে ভয় করেন দোস্ত আমার গুনাহ তৃপ্তি দেয় না বন্ধু আমার তোমার হাতে ধরে বলি গুনাহ সুখ দেয় না যে ব্যক্তি মদ খায় সে তৃপ্তি হয় না আরো মদের নেশায় পাগল হয়ে যায় যে জুয়া খেলে সে তৃপ্ত হয় না সে আরো জুয়া খেলতে খেলতে ভিটা মাটি বেচ্চা শেষ পর্যন্ত কোন কোন নাফরমান বৌশুদ্ধ বেচ্চা না ঠিক কিনা বলেন না কেন অতএব গুনাহ তৃপ্তি দেয় না উলঙ্গ ছবি মোবাইলে দেখে নর্তকীর নাচ দেখে জিনা ব্যভিচারের দৃশ্য যে দেখে সে তৃপ্ত হয় না আরো দেখতে চায় আরো দেখতে চায় আরো দেখতে চায় যেই জন্য সুদ বলেন ঘুষ বলেন মিথ্যা বলেন চুরি বলেন কোনো গুনাহ তৃপ্তি দেয় না আরো লোভ বাড়ায় দেয় আরো লোভ বাড়ায় দেয় কিন্তু হালাল পবিত্র যা তা তৃপ্তি বানায় দেয় এজন্য একজন পবিত্র স্ত্রী যার হালাল আছে এই এক স্ত্রী দ্বারা সে তৃপ্ত হয়ে যায় আল্লাহর ঘর মসজিদের হাজারো ইমাম ছয় হাজার আট হাজার টাকার বেতন দিয়া হালালভাবে আল্লাহর খোদার তিরিশ দিন পবিত্রভাবেই হাসি মুখে জিন্দিগি পার করে দেয় কারণ নেকি বন্দিগি হালাল তৃপ্তি দেয় গুনাহ তৃপ্তি দেয় না 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 দৈন্তান্নয় কান্না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন নামাজি হওয়ার তৌফিক দান করেন মাদ্রাসাকে ভালোবাসবেন মসজিদকে ভালোবাসবেন মাসুম বাচ্চাদেরকে ভালোবাসবেন কোরআনকে ভালোবাসবেন ইয়াতিম অসহায়ের পক্ষে থাকবেন আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন যতজন বসছেন প্রত্যেকের কাছে শেষ অনুরোধ হইল আমরা তো সবাই মুসলমান কিনা বলেন ছেলেরা বলেন ভাই আমরা মুসলমান কিনা অতএব যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন একজন আমার দাবি থাকলো এশার নামাজ না পড়ে এদিক সেদিক শয়তানের মতো ভাইগা যাইয়েন না ডাইনে বামে গিয়া বিড়ি দাঁড়াইয়েন না মোবাইল চালাইয়েন না আল্লাহর ঘর মসজিদে ঢোকেন নামাজের জন্য আল্লাহ তৌফিক দান করেন আর একটা ছোট্ট কথা হলো আগামী তেরো চোদ্দ পনেরো এই মাসের তেরো চোদ্দ পনেরো জানুয়ারি ইনশাআল্লাহ আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা বলেন আলহামদুলিল্লাহ টঙ্গীর বিশ্ব ইজতেমা সারা পৃথিবীতে আল্লাহর বান্দারা আলেমরা আসবে আপনাদেরকে দাওয়াত করলাম দলে দলে জওয়ান বুড়ো টঙ্গীর বিশ্ব ইজতেমায় ওলামায়ে কেরাম এলাকার দাওয়াত তাবলীগের সাথীদের সাথে মশওয়ারা করে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ